জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে শনিবার খিদিরপুর থেকে মোহাম্মদ সাদ্দাম এবং সৈয়দ আহমেদ নামে হাওড়ার দুই যুবককে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। এবার এনআইএ জেরার মুখে ওই দুই ধৃত যুবক। সোমবার রিপন স্ট্রিটে এসটিএফের অফিসে এসে ধৃতদের জিজ্ঞাসাবাদ করেন এনআইএ আধিকারিকরা। জঙ্গি সন্দেহে দুই হাওড়ার যুবককে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে 19 তারিখ পর্যন্ত এসটিএফ হেফাজত দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তাদের সঙ্গে ইনভেস্টিগেট করে মিলেছে বেশ কিছু তথ্য, সেই তথ্যই কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। আর কিছুক্ষণ আগে এনআইএর পক্ষ থেকে প্রথমে লালবাজার আর তারপরে এসটিএফ বিল্ডিংয়ে এসে রুটিন চেক আপে তারা সেই দুই অভিযুক্তর সঙ্গে দেখা করেন এবং তাদেরকে ইনভেস্টিগেট করেন এবং সেখান থেকেও মিলেছে বেশ কিছু তথ্য। এসটিএফ সূত্রে খবর, মোহাম্মদ সাদ্দাম এবং সৈয়দ আহমেদের সঙ্গে কথা বলতে ও তথ্য প্রমাণ সংগ্রহের জন্য কলকাতা পুলিশের এসটিএফের সঙ্গে যোগাযোগ করে এনআইএ টিম। এছাড়াও এখনও পর্যন্ত তদন্তে উঠে এসেছে মধ্যপ্রদেশ, গুজরাট, জম্মু কাশ্মীর সহ একাধিক রাজ্যের লোকেদের সঙ্গে ধৃত দুই জঙ্গির যোগাযোগ ছিল। ডার্ক ওয়েবের মাধ্যমে তারা কথোপকথন চালাত। বেশ কিছু কথোপকথন উদ্ধার করা হয়েছে। পাওয়া গেছে বেশ কিছু পেপার কাটিং। খবরের কাগজের পেপার কাটিং দিয়ে তারা কী করত তা খতিয়ে দেখছে এসটিএফ। দেশের যাদের সঙ্গে তারা ডার্ক ওয়েবের মাধ্যমে যোগাযোগ করেছিল তাদের সঙ্গে ধৃত দুই জঙ্গি দেখা করেছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে রাজ্যে বারবার জঙ্গি যোগ নিয়ে সরব হয়েছে বিরোধীরা। বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্যের মতে, পশ্চিমবঙ্গ জঙ্গিদের কাছে সেফ প্যাসেজ, আমাদের আরও সচেতন হতে হবে। পশ্চিমবঙ্গটা সেফ প্যাসেজ চিরকালই ছিল। এর আগেও 26/11 বিস্ফোরণের সময় আমাদের কলকাতা থেকে একটি পানের দোকান থেকে দুটো সিম কার্ড সংগ্রহ করা হয়েছে। নরেন্দ্র মোদীকে খুন করবার ছক নিয়ে যারা বাংলাদেশের সীমান্ত পেরিয়ে গুজরাট যাচ্ছিলেন, তখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন, নিউ দিল্লি স্টেশনে ধরা পড়ার পরে তারা বলেছিল কিভাবে তারা বর্ডার পেরিয়ে বারাসাত এসছে, সেখান থেকে শিয়ালদা স্টেশন, সেখান থেকে রাজধানী এক্সপ্রেস চেপে নিউ দিল্লি। উদ্দেশ্য ছিল নরেন্দ্র মোদীকে খুন করার। এর আগেও শেখ হাসিনাকে খুন করবার চক্রান্ত পশ্চিমবঙ্গ বসে হয়েছে। খাগড়াগড় বিস্ফোরণে আমরা দেখা গেছে স্লিপিং সেল বিভিন্ন জায়গায় সক্রিয়। চিকেন নেক, সেটাও আমাদের বাংলার কাছে একটা আভ্যন্তরীণ অত্যন্ত উদ্বেগজনক বিষয় এবং প্রতিনিয়ত বিস্ফোরক ধরা পড়া, বিভিন্ন সময়ে জঙ্গি যোগ পাওয়া, কিছু মানুষকে আটক করা প্রমাণ করছে যে আমাদের আরও সচেতনতা। পুলিশের চোখে ধুলো দিয়েই কি একের পর এক জঙ্গি তৎপরতা রাজ্যে? আদৌ কি এই রাজ্য বসবাসের নিশ্চিত আশ্রয় হবে রাজ্যবাসীর কাছে, নাকি বড় সড় কোনো নাশকতার মুখোমুখি হওয়াটাই ভবিতব্য বাংলার? রাজ্যে বারবার জঙ্গি যোগের হদিশ তুলে দিচ্ছে সেই প্রশ্নটাই। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে হীরক বোস ও অভিরূপা সাহার, রিপোর্ট ক্যালকাটা নিউজ।